কুড়িগ্রামে সরকারি বেসরকারি অফিস ভবনের ছাদে বাগান তৈরি বেশ জনপ্রিয় হয়ে উঠছে এবং ছাদ বাগান করে পরিবারের পুষ্টি চাহিদার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতাও ফিরেছে। কুড়িগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন তা দেখবার একটা সুযোগ পেয়েছেন এবং আপনাদের জন্য সংকলিতভাবে তা উপস্থাপনের জন্য তৈরি করেছেন, তাই দেখব। কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রায় 40,000 স্কোয়ার ফিট দুটি ভবনের বিশালাকার ছাদ পরিত্যক্ত অবস্থায় ছিল। সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের উদ্যোগে তা এখন হরেক রকমের বৃক্ষ শোভিত সবুজময় ছাদে পরিণত হয়েছে। ভবনের বিশাল ছাদে ফল ফুল এবং বিলুপ্ত ও বিরল প্রজাতির গাছ লাগানো হয়েছে। ছাদের ওপর আম, কমলা, মাল্টা, ড্রাগন সহ প্রায় 100 প্রজাতির 700+ গাছ নিয়ে গড়ে উঠেছে ছাদ বাগান। দরিদ্র পীড়িত উত্তরের এই জনপদে ছাদ বাগান তৈরি করে 2010 সালে জাতীয় পুরস্কার গ্রহণ করেন আফরোজ জাহান চৌধুরী। দেশি বিদেশি বিরল প্রজাতির প্রায় 400+ গাছ রয়েছে। শুধু ছাদে ফুল ফল নয়, রয়েছে ভিন্ন ধরনের সবজির গাছও। জেলা জুড়ে সরকারি ও বেসরকারি ভবনের ছাদে বাগান তৈরি করে অনেকেই তাদের অর্থনৈতিক সচ্ছলতা বজায় রেখেছেন। প্রাইম মিনিস্টার ওনার হাত থেকে এই জিনিসটা পেয়েছি, কুড়িগ্রামের মতন জায়গার থেকে আমাকে ছাদের জন্য উনি আমাকে যে এই পুরস্কারটা দিয়েছেন, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো এবং এটা কুড়িগ্রাম জনগণের জন্য, সবার জন্য খুব এটা গর্বিত ব্যাপার। শহরের বিভিন্ন ছাদে শুধু বাগান নয়, অনেকেরই রয়েছে মুরগি কবুতর খামার। এতে করে সংসারের পুষ্টি চাহিদা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। গাছের পাশাপাশি আমি কবুতর মুরগি এর পালন শুরু করলাম। কবুতরের মাংস আমাদের চাহিদা পূরণ করতেছে, মুরগির ডিম দিয়ে আমার বাড়ির সদস্য সবাই মিলে চাহিদা পূরণ করতেছি। সরকারি বেসরকারি ভবনের পরিত্যক্ত ছাদ কাজে লাগিয়ে কৃষি বিপ্লব ঘটানোর অপার সম্ভাবনা রয়েছে দরিদ্র পীড়িত উত্তরের জনপদ কুড়িগ্রামে। পরিবেশ রক্ষায় রাখতে পারে অনন্য ভূমিকা এসব ছাদ বাগানের কারণে। মানুষের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, এতে সচ্ছলতা ফিরছে শ্রমিকদের সংসারে। আমরা এই ছাদ বাগান হয়ে এই কাজটা জামারি হয়ে আমরা এগিয়ে দিয়ে বাসি। এখানে ছাদ বাগান হওয়াতে মোটামুটি চলতেছি, 2 বছর ধরে কাজ করতেছি। কৃষি নির্ভরশীল কুড়িগ্রাম জেলায় ক্রমেই ছাদ বাগান তৈরিতে মানুষ আগ্রহী হয়ে উঠেছে। এতে করে পতিত জমি এবং ছাদে কৃষি বিপ্লবের মাধ্যমে সমাজে পরিবর্তন আসছে। ছাদ বাগান সহ অন্যান্য পতিত জমিতে কৃষি যে উন্নয়ন, সেটি নিঃসন্দেহে মানুষের পুষ্টি চাহিদাকে বাড়াবে এবং এটি আর্থিকভাবেও মানুষকে স্বাবলম্বী করে তুলবে।